তো এই ডবল ডবল চাকরির কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমরা এখন দেখতে পাচ্ছি ডবল ডবল গ্রেপ্তার হচ্ছে তাই এখন পশ্চিমবঙ্গের শিক্ষক কুল আমাদেরকে ভাগ করতে হচ্ছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য যদিও আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এই অযোগ্যদের জন্য অযোগ্যদের জন্য যেহেতু উনি খুব বাংলা ভাষায় পটু এবং খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারেন এবং অভিনয়ও খুব সেরা এবং পটু মানুষ তিনি নতুন একটি শব্দ বন্ধ ব্যবহার করেছেন ব্যতিক্রমী চাকরি এই ধরনের শব্দ বন্ধ অন্তত আমি আমার চাকরি জীবনে কোনো শুনিনি জীবনে যখন প্রথম এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম তখন এই ধরনের ব্যতিক্রমী চাকরি এই ধরনের শব্দ কিন্তু আমি অন্তত পক্ষে অভিধানে পড়িনি এই প্রথম জানতে পারছি যদিও বাংলাতে আমার বুধপুত্রি অতটা নয় তো আজকে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত যে দলগুলো সেই দলগুলো যেমন সরকারি চাকরিকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন পুরো বন্ধা পশ্চিমবঙ্গে তৈরি করেছে এসএসসি হচ্ছে না আজকেই নিশ্চয়ই আমাদের আপনাদের কাছে খবর আপনাদের কাছে এসেছে যে আমারই লোকসভা কেন্দ্রের আমিনপুর কুসুমন্ডি বিধানসভার আমিনপুর বলে একটি জায়গা আছে সেইখানে ইমরান বলে একটি ছেলে যে এসএসসি নিয়ে আন্দোলন করছিল সে মানসিক যে দুশ্চিন্তার জন্য ব্রেন স্ট্রোকে মারা গেছে তার এই মৃত্যু অত্যন্ত দুঃখের এবং এই ধরনের মৃত্যু পশ্চিমবঙ্গে গলিতে আনাচে কানাচে কত জায়গায় যারা বাবার জমি বিক্রি করে বিএড করেছে যারা বসে আছে যে এসএসসি হবে স্কুলের মাস্টারমশাই মশাই হবো বা দিদিমণি হবো তাদের কতজনের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং তারা এইভাবে অনেকেই কেউ কেউ মৃত্যু মুখে কেউ কেউ আত্মহত্যার পথ কেউ কেউ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে